চাপ সেই জামানায় সেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ নবী এবং রাসূলদের যে জিনিসটা দিছেও বেশি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দাউদ আলাইহিসসালাম ওনার জামানায় মানুষ লোহার ব্যবহার করত বেশি লোহা লোহা দিয়ে পুতুল বানাইত লোহা দিয়ে ফুটা বানাইত লোহা দিয়ে যখন দাউদ নদী আসছে আল্লাহ দাউদ নদীর এমন ক্ষমতা দিছে লোহা ফুটানো এক কেজি এক কেজি লোহার মালকানা মানে হাতের ভিতরে নিয়া যখন বিসমিল্লাহ বলে বলে মুখ করত সবাই দেখত আঙ্গুলের ফাঁক দিয়া পানি পড়ে কিছুক্ষণ পরে সবাই মানে যখন আঙ্গুল খুলে দিতেন সবাই দেখত লোহাটা পানি হলে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন না এই দাউদ নবীর ছিল সুন্দর কণ্ঠ আপনাদের আওয়াজ মসজিদ আছে না একটা এতক্ষণে মসজিদের কথাই বলছে না মসজিদের উপরে পাখি কেন সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো ভেতরে গিয়া দেখতো ওই পাখিগুলো দাউদ নবী মসজিদের ভিতরে বসে 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 নদীর কিনারে বসে তিনি যখন জাবুর তালাওয়াত করতেন জাবুর তালাওয়াতের সময় সবার অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন সমুদ্রের মাছগুলো নদীর মাছগুলো নদীর কিনারে এসে আর মাথা করে গলা গুলিতে ফেলে দাউদ নবীর তালাওয়াত শুনে যে জিনিসটার চাহিদা বেশি ওই নবীদের আল্লাহ জিনিসটা দিছে এখন দাউদ আলাইহিসসালাম এই খবর ইউসুফ নবীকে দিছে সুন্দর চেহারা মূসা আলাইহিসসালামের জালালি মেজাজ ঈসা আলাইহিসসালামের জামালি মেজাজ এক এক নবীর আল্লাহ এক একটা দিছে আদম সালিউল্লাহ নু আদম সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল সাবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ নবীর সুন্দর কণ্ঠ সুলাইমান নবীর রাজত্ব ইউসুফ নবীর সুন্দর চেহারা এখন আমরা যারা আখেরি জামানার নবীর উম্মত আমাদের জানতে মন চায় সব নবীর সব দিল আমার নবীর কি দিল জানতে মন চায় নাকি চায় না আমি জিজ্ঞেস করছিলাম আল্লাহ সব নবীর সব দিলেন আমার নবীর কি দিলেন ১২৪৪ বল সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই কথা বাইরে আছে নাকি নাই একদিন রাদিয়াল্লাহু তাআলা উনি কোন বুদ্ধিমতী মহিলা ছিলেন আমাদের আম্মা আমাদের ছোট আম্মা বয়স 18 বছর বয়সে সংসার শুরু করেছে 18 বছর বয়সে নবীজির একটা কাল হয়ে গেছে
মাত্র 9 বছর সংসার করছে। এই 9 বছরের সংসার কি করে উনি 2210টা হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে ব্যক্তিগত জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই গোপন কথাগুলো আমরা জানতে পারতাম না আব্বাস আর আয়েশা যদি সেই গোপন হাদিস গুলো বলে না দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন সবার একটা গোপন দিক আছে, এমন কোনো মানুষ না পীর সাহেব বলেন, লাল সাহেব বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি বলেন, একেবারে টপ টু বটম প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সবার একটা গোপন দিক আছে। ক্ষমতায় থাকলে ব্যাপার হয় না, ক্ষমতা সেই মাত্র যা গোপন জিনিস প্রকাশ হওয়া শুরু করে, ঠিক না? নিজেই কয় যে আমার প্রিয় 700 কোটি কি হার মানে আমি বুঝতাম না। ওনার মতো সাংবাদিক যদি ওই দিন থাকতো, উনি ওই দিন ছিল না, উনি যদি থাকতো, আমার বিশ্বাস আমরা চিন্তা করতেছি যে উনি যে নিজের মুখে বলল যে আমার প্রিয় 700 কোটি টাকার মালিক, কেউ জিগাইছে না দেখতে আমার। একজনে যদি জিগাইতো, প্রিয়নের